অনুষ্ঠানে আমন্ত্রণ। আমি ফয়সাল দিদুমিন আছি আপনাদের সাথে এবং আমার সাথে যথারীতি আমি রায়হান মাসুদ। ম্যাচ প্রেডিকশন অর্থাৎ হচ্ছে ম্যাচের আগে কি ঘটবে সেটার অনুমান। কিন্তু এই অনুমান করার আগে আমরা শুরুতেই ফলাফলটা দেখিয়ে দিয়েছি। ফয়সাল দিদুমিন আমি 6 অর্থাৎ 6টা, রায়হান মাসুদ কত? ভালো যখন খেলতে থাকবেন আপনার ভেতর ওই ব্যাপারটা চলে আসবে যে আপনি এখন গুড পারফর্মার, গুড প্লেয়ার। কথা যেটা হচ্ছে, বাংলাদেশ ভারত ম্যাচের নিয়ে আমরা আসলে প্রেডিকশন করতে এসেছি। এই ম্যাচের সব শেষ প্রেডিকশনটা কি হয়েছিল মনে আছে তো আপনাদের? বাংলাদেশ বনাম ভারত মধ্যকার ম্যাচটি জিতবে এবং জিততে যাচ্ছে ভারত। প্রেডিকশন আসলে কোনো ব্যাপার না। মুস্তাফিজুর রহমান নিজেই বলেছেন, ক্রিকেট গোল বলের খেলা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। আপনি কি জানতেন সামনে টি-20 বিশ্বকাপে পাপুয়া নিউ গিনি খেলবে? আমরা এখন আপাতত পাপুয়া নিউ গিনিতে নেই, আমরা এখন বাংলাদেশ দল নয়া দিল্লিতে, আমরা সেখানেই চোখ রাখছি। এবং যথারীতি ভারত ফেভারিট দল এবং একেবারে প্রবল প্রতাপে এই ভঙ্গুর বাংলাদেশ দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ, নিঃসন্দেহে তিনটা ম্যাচই ভারত জিততে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে রায়হান, কথা পরিষ্কার, বাংলাদেশ ভারত মধ্যকার যে ম্যাচটা হতে যাচ্ছে টি-20, সেখানে ভারত খুব বড় ব্যবধানেই বাংলাদেশকে হারাবে। রোহিত শর্মা কেমন অধিনায়ক আপনার মনে হয়? রোহিত শর্মা কেমন ক্রিকেটার সেটা নিশ্চয়ই বলতে হবে না, অধিনায়ক তো পরের কথা। তিনি সবশেষ কবে আউট হয়েছেন মনে আছে? মনে হয় না, এই টেস্টে যে খেললেন তিনি। এই ধরনের সিরিজ গুলো যেখানে কোন দল আন্ডারডগ একটা পজিশনে থাকে, সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই, এই ধরনের সিরিজ গুলোতে কিন্তু জুনিয়র ক্রিকেটারদের অনেকটা করে দেখানোর একটা তাড়না থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এই সিরিজটি বাংলাদেশ জিততে যাচ্ছে 2-1 ব্যবধানে। এক্স্যাক্টলি, রায়হান মাসুদের এই কথাটার জন্যই আসলে স্টার স্পোর্টস খুব সম্প্রতি বীরেন্দ্র সেবাককে দিয়ে বিজ্ঞাপনটি বানিয়েছে। কেন বানিয়েছে তার একটা জলজ্যান্ত প্রমাণ। এরই মধ্যে এক্সকিউজ বানানো শুরু হয়ে গেছে, সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই, আচ্ছা ভারতীয় দলে যে বিরাট কোহলি নেই, মহেন্দ্র সিং ধোনি খেলছেন না এবং জসপ্রীত বুমরা নেই, মানে তাহলে এটার সঙ্গে এটার কোনো তুলনা করার দরকার আছে? আগে থেকে এক্সকিউজ, তার মানে আগে থেকে একটু ডিফেন্সে যাও, চলে যাও বাংলাদেশের সাপোর্টার হিসেবে। ভারত বললে অজুহাত না, বাংলাদেশ বললে অজুহাত, ব্যাপারটা কি এরকম? এটা তো আপনি বলেছেন বলে আমি আপনাকে বলবো। আচ্ছা আচ্ছা, বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, একটা জিনিস আপনি বলতে পারেন সাকিব আল হাসান নেই, এবং সাকিব আল হাসান না থাকাটা খুবই যৌক্তিক কারণেই নেই, তিনি অন্যায় করেছেন, শাস্তি পেয়েছেন, এই কারণে তিনি নেই। এখন সেটা নিয়ে যদি আপনারা সেটাকে একটা অজুহাত হিসেবে দাঁড় করান, বা এটি এই প্রসঙ্গে এই সিরিজে বারবার যদি ঘুরে ফিরে এই কথা বলেন সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসান নেই, এই সিরিজে বলবো না কেন সেটা আমার প্রশ্ন। কারণ সিরিজের 4 দিন আগে একজনের বহিষ্কারাদেশ আসলো, নিষেধাজ্ঞা আসলো, এর পরের প্রশ্নটা আসলে আমি অন্যদের দিকে ছুড়ে দিতে চাই যে এই সিরিজের আগে কেন এই কথা থাকবে না, কেন থাকবে না বলুন? ষড়যন্ত্র অবশ্যই না, যেহেতু এটা একটা প্রমাণিত অপরাধ এবং সবকিছুই ICC-র ভার্ডিক্টে এসেছে, কিন্তু টাইমিংটা সম্পর্কে আমি বলছি। এই সিরিজের ঠিক আগে এই নিষেধাজ্ঞা এই সিরিজে কিন্তু প্রভাব ফেলবে, এটা কিন্তু মানে খুবই অটোমেটিক একটা প্রক্রিয়া। না সেটাই, আগে থেকে এটা দর্শকরা একটু মনে রাখবে নিশ্চয়ই, যে বাংলাদেশ যদি হেরে যায় তখন একটা কারণ হিসেবে বলা যাবে রায়হান মাসুদ বলেছিল সাকিব আল হাসান নেই, এবং তিনি কেন নেই এই সিরিজের আগে এটা একটা বড় প্রশ্ন। কিন্তু তারও যে 2 বছর আগে ধরে সাকিব আল হাসানের সঙ্গে বুকির যোগাযোগ চলেছে, সাকিব আল হাসান জানাননি আকসুকে, সেটাও কিন্তু একটু সবার মনে রাখা দরকার। সাকিব আল হাসান যেহেতু নেই, এটাই বাস্তবতা, বাংলাদেশের সাপোর্টার হিসেবে আই ফিল সরি ফর ইউ রায়হান, কিন্তু কিছু করার নেই, এটা বাস্তবতা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। এবং সেখানে আমরা যদি মাঠের খেলায় যাই, 8 বার দুটো দল মুখোমুখি হয়েছে টি-20তে, সেই দলের সাথে আসলে বাংলাদেশ যারা হচ্ছে টি-20 বিশ্বকাপে কখনো সেমিফাইনাল পর্যায়ে যায়নি, আপনি কিভাবে মনে করেন যে এই পরিসংখ্যান দিয়ে আপনি তাদের এগিয়ে রাখবেন? ফয়সাল তুমি সাহেব যা বলছেন তার সাথে আমি মোটেও একমত নই। এখন যদি দলের স্ট্যাটিস্টিক্স এবং দলের যেই ধারা সেটি যদি আমি দেখি, বাংলাদেশ দলে একটি আনকোরা ওপেনিং জুটি খেলতে যাচ্ছে, তারা আগেও খেলেছে কিন্তু তামিম ইকবালের অনুপস্থিতিতে আবারও ওপেন করতে যাচ্ছেন সৌম্য সরকার ও লিটন দাস, এবং ওয়ান ডাউনে খেলবেন খুব সম্ভবত সাব্বির রহমান, যিনি কিনা হার্ড হিটার ব্যাটসম্যান, তারও অনেক কিছু প্রমাণ করে আসে, দিনকে দিন তার নামে অনেক অভিযোগ আছে, তার খামখেয়ালিপনা আছে, কিন্তু
ভারতের বিপক্ষে আপনি যদি নিদাহাস ট্রফির ফাইনালটি মনে করে থাকেন, সেখানে তিনি 77 রানের একটি ইনিংস খেলেছিলেন। আচ্ছা, সাব্বির রহমান মানে ওই যে ইয়াংস্টার যে গত কয়েক বছর ধরে খেলছে, নতুন প্রতিভাধর প্রজন্ম। আচ্ছা, এটা কি আপনি পত্রিকার ভাষায় কথা বলছেন? না, আমি এটা কেন বলছি, কারণ বাংলাদেশ আপনি শুরুতেই বলেছেন যে একটা ইয়াং দল নিয়ে যাবে, সাকিব তামিমরা না থাকার কারণে। খুবই তথাকথিত কিছু শব্দচয়ন, খুবই তথাকথিত কিছু শব্দচয়নের মাধ্যমে বাংলাদেশের প্রিয় পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডবের তিনজন নেই আপনি বলতে চাইছেন। আপনি যে স্যামসন ইয়ার এমন একটি দেশ যেখানে হচ্ছে 8টি আইপিএল টিম খেলে, সেখানে যদি কমপক্ষে 7 জন প্লেয়ার প্রতি একাদশে সুযোগ পায়, তার মানে তারা আন্তর্জাতিক লেভেলের খেলার মতো যোগ্যতা আছে 56। সেটা একটা ভিন্ন বিতর্ক। আমি এই সিরিজে যদি আসি, ধরেন আপনি যাদের নাম বললেন, সঞ্জয় স্যামসন, তিনিও, এবং একই সঙ্গে আপনি যদি একেবারে ঋষভ পান্তের কথাও যদি বলেন, ধোনি নেই, তার বদলে কিন্তু দু তিনজন সেই জায়গাটা নেই, জসপ্রীত বুমরা নেই, কিন্তু আরো যারা আছেন, ধরেন চাহার, তাদের মাটিতে এরা আসলে কাউকেই ছাড় দেয় না। এমনিতেও তারা প্রতিপক্ষের মাটিতেও ছাড় দেয় না, নিজেদের মাঠে যখন খেলা হয় ভারত, সেখানে তারা একটা ভয়াবহ রকমের অপ্রতিরোধ দল হয়ে যায়। বাংলাদেশ কোনো রকম, আমি বলবো যে তেমন কোনো প্রস্তুতি ছাড়াই, আন্দোলন, সাকিব আল হাসানের এই নিষেধাজ্ঞা, এসবের মধ্যে দিয়ে তারা যাচ্ছে ভারতের মাটিতে। তবে ভারত কিন্তু তাদের প্রস্তুতিটা অনেক আগেই সেরে রেখেছে, যখন সূচি তৈরি হয়। প্রথম ম্যাচই কিন্তু বাংলাদেশের দিল্লিতে, নতুন যেই নামকরণ করা হয়েছে স্টেডিয়ামের, অরুণ জেটলি স্টেডিয়াম খুব সম্ভবত, তো সেই স্টেডিয়ামের বাতাসের অবস্থা কি আমরা কিন্তু জানি। বায়ু দূষণের ফলে দিল্লি পৃথিবীরই অন্যতম সবচেয়ে দূষিত বায়ুর শহর, এবং সেই শহর থেকে খেলার পর বাংলাদেশ অন্য শহরগুলো থেকে কিভাবে অ্যাডাপ্ট করে এটা দেখার বিষয় হবে। হ্যাঁ, হোম অ্যাডভান্টেজ আপনি ভুলে গেছেন বাংলাদেশ, তাই বলে একটু ফুটবলের উদাহরণটা দিই, তাই বলে দূষিত বায়ুর সঙ্গে আপনি কাদা বৃষ্টির মধ্যে মাথায় একটা মরুভূমির দলকে খেলালেন, যে এটা তো আসলে কারো হাত নেই পরিবেশের উপরে, বৃষ্টিও হতে পারে, ধুলিঝড়ও হতে পারে, সেগুলোর মধ্যে দিয়ে চ্যালেঞ্জ হিসেবে তো ক্রিকেটারকে খেলতে হয়, পেশাদার ক্রিকেটারদের কাজ এটাই। এই ব্যক্তির কথা শুনে মনে হচ্ছে রেজাল্ট অনেকটাই পরিকল্পিত, এবং আমি জানি না এখানে কিসের আভাস পাওয়া যাচ্ছে। এই পরিকল্পনা সমর্থক বা একজন বিশ্লেষক কিভাবে বলে যে কোন ধরনের পরিকল্পনা ছাড়াই বাংলাদেশের সাথে জিতে যাবে? তো কথা হচ্ছে, যেটা আমি সেটা আবারও বলছি, রাহান যেটা বললো আমি সেটাই বলছি, আপনিও তো বলেছেন যে বাংলাদেশ হেরে যাচ্ছে, তাই না? তো ভালো, আমি বলেছি বাংলাদেশ একটা নেগেটিভ পার্সপেক্টিভে আছে, এইসব অবস্থান থেকে এইসব দল খুবই ভালো করে। আপনি দেখবেন ঠিক আছে, এটা দিয়ে বোধহয় শেষ করা যায়।